받을 것을 제자이 활집은 나를 믿고 이때 하신 로또 안 소리도 하고 차라 백티 두께 차라 그 안들은 성남 서불화이네요 전원군의 고단 정도 나는 전원군의 뿐이 나의 것도 탓자 화이나 저도 싫어 탓자 하죠 너는 제일 전원군의 백만 짝짝 벌사이 플리즈 바이닝 뱉던 하이 제일 플리즈 바이닝께 럭키 바이닝께 뿌리가 또 그때 빠르나 아직 플리즈 바이닝께 럭키 바이닝 뿌리가 오고 들리는 거 그렇지 플리즈의 바이 번들어가는 게 거스도 뱉을 빠르니 전원군의 묵기 전로 যদি আমাদেরকে লাশাতে হয় আমরাও লাশাতে রাজি আছি সরকারকে এটাই আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান রেখে বলতে চাই জ্বালানি তেলের দাম কমাতে হবে রেখেছে নাই কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যদি তাকান তাদের ছেলে মেয়ে পরে বাইরে তাদের সম্পত্তি ব্যবসা বাণিজ্য থাকে বিদেশে তো যাদের সম্পদ থাকে বাইরে ছেলে মেয়ে বাইরে যাদের ভবিষ্যৎ পৃথিবীর উন্নত দেশে তারা পাঠিয়ে দিয়েছে এখানে এই দেশের মানুষ কিভাবে থাকুক তাদের ভাগ্যে কি ঘটুক সেটা নিয়ে তো তাদের দুশ্চিন্তা নাই কারণ তারা তো তাদের ছেলে মেয়েরা এই দেশের বাংলা মিডিয়াম স্কুলে পড়ে না তাদের ছেলে মেয়েরা বাইরে পড়ে বিদেশে পড়ে আর যারা পড়ে তারা ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন স্কুলে পড়ে কাজে সবসময় এই দেশের রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষ উপেক্ষিত থেকেছে এই দীর্ঘ 50 বছরে যে কারণেই সেই দারিদ্রের কোষাগার থেকে এখন পর্যন্ত এই দেশের মেহনতি মানুষ মুক্ত মুক্ত হয় নাই এখন পর্যন্ত 6 থেকে 6.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে যাদের দিনে আনে দিন খেতে হয় আর সেখানে মাত্র 5% মানুষের হাতে দেশের 85% সম্পদ জিম্মি রয়েছে এবং এই 5% মানুষ তারা সংখ্যায় 5% হবে না ক্রাইম 5% হতে পারে যারা একটা রাষ্ট্রকে জিম্মি করে যারা একটা সরকারকে জিম্মি করে জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে জনগণের সম্পদ লুটপাট করে বাইরে পাচার করে আপনারা গতকালকে দেখেছেন মধ্যরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আসল কেরোসিন ডিজেলের দাম লিটারে আগের চেয়ে 34 টাকা বৃদ্ধি পেলে 80 থেকে 114 টাকা অক্সিজেন পেট্রোলের দাম 46 টাকা করে লিটারে বৃদ্ধি পেল আপনাদের কাছে প্রশ্ন সরকারের কাছে যাদের বিবেক আছে আপনারা একটা কথা বলেন 2 টাকা বাড়ুক 4 টাকা বাড়ুক 5 টাকা বাড়ুক সেখানে এক লাভে 34 টাকা থেকে 46 টাকা বাড়িয়েছে কারণ আমরা যদি তারা পড়ে আসছি যে সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে এখন আর আমদানি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ঘাটতি হয়ে যাওয়ায় রাষ্ট্র পরিচালনা হিমশিম খাচ্ছে তাহলে রাস্তা আছে কি চাঁদাবাজির রাস্তা জনগণের পকেট থেকে সরাসরি ছিনতাই করার রাস্তা এবং তারা তাই করেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে কারণ এই জ্বালানি তেলের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে আপনার ফুটপাতের লেবুর শরবত বিক্রেতার সেই শরবত থেকে শুরু করে টং দোকানের চায়ের দোকান থেকে শুরু করে সবজি বাজারের থেকে শুরু করে মাছ বাজার চালের বাজার ডালের বাজার সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে সরকার কিন্তু একটা জায়গায় হিট করেছে জ্বালানি বিশেষজ্ঞরাও তারা বলেছে যে এটা অসহনীয় একটা বোঝা জনগণের উপরে চাপিয়ে দিয়েছে যেখানে এমনিতেই এই করোনা মহামারীর অভিজ্ঞতা সেখানে আমরা দেখলাম ধাপ ধাপ করে 21% থেকে 43% সেখান থেকে প্রকারান্তে বলছে 43% মানুষ দারিদ্র সীমার নিচে আসলো সেখানে এই সমস্ত মানুষকে নিয়ে এই সমস্ত মানুষের খেয়ে পরে বেঁচে থাকা নিয়ে সরকারের কোনো ভাবনা নাই কারণ তারা তো জনগণের সরকার না জনগণের ভোটের জন্য তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হয় না যদি সেটা থাকতে হতো তাহলে সেই জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় পুলিশ বাহিনীর বেতন হয় সেই পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীকে পরিণত করতে পারে না
সৈনিক বাহিনীকে রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ করেছে। পুলিশের ভাই বন্ধুরা অনেকে কষ্ট পেতে পারেন, কারণ আমাদের অনেক সিনিয়র ভাই বন্ধু সবেমাত্র প্রশাসনে গিয়েছেন, কেউ কেউ পদোন্নতি পেয়েছেন, সহকারী পুলিশ কমিশনার থেকে এসপি হয়েছেন, এএসপি হয়েছেন। তারা আমাদেরকে পরে, আমরা আশা করি তোমরা আগামীতে ইংলিশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবা। অনেকেই বলে আবার কেউ কেউ হয়তো এখন তাদের তো একটা প্রফেশন, কাজে আমরা যদি বলি কিছুদিন আগে দেখেছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো স্লোগান শুনেছি, পুলিশ তুমি উঠতি ছাড়ো মুজিব কোর্ট গায়ে পড়ো। এখন পুলিশ তো আপনার আমার জনগণের টাকা, আমার আত্মীয় স্বজন আমাদের ভাই বন্ধু অনেকে আছে পুলিশের চাকরি করে, তো পুলিশের মতো একটা বাহিনীকে কেন ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডাদের সাথে তুলনা করে মুজিব কোর্ট পড়তে বলা হলো? আজকে তো আর ভালো মানুষে মুজিব কোর্ট পড়ে না, সাহেজের মতো পাক পাড়া মুজিব কোর্ট পড়ে। আজকে পুলিশকে কোথায় নিয়ে গেছে? এবং আমরা দেখছি যে পুলিশ সেই 72-73-74 সালের মতো সেই রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মানুষের বুকে গুলি চালাচ্ছে, মানুষকে হত্যা করছে, মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে। এইটা তো আমরা পুলিশের কাছ থেকে আশা করি না। পুলিশ প্রধান বেনজির সাহেব মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন, কেন? মানবতা বিরোধী অপরাধের জন্য। র‍্যাব প্রধানও নিষেধাজ্ঞার শিকার হয়েছেন 6 জন ব্যক্তি। আমি পুলিশ ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই 6 জন মানবতা বিরোধী অপরাধী ব্যক্তির কারণে আপনারা পুরো পুলিশ এবং র‍্যাবকে কলঙ্কিত করবেন কিনা? আপনাদের কাছে কি একটা দেশের মান মর্যাদা হচ্ছে? এই 6 জন ব্যক্তির মান মর্যাদা মুখ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জনগণের প্রতি দায়বদ্ধতা না থেকে শেখ হাসিনার ফাঁসিবাদের দোষরে পরিণত হয়ে আপনারা ভোলায় নুরে আলম এবং আব্দুর রহিমের মতো রাজনৈতিক কর্মীদেরকে গুলি করছেন। আজকে যে অবস্থা, শেখ হাসিনা এখন গণভবনে হিসাব নিকাশ করছেন ক্ষমতাটা কিভাবে ছাড়বেন, কিভাবে তিনি নিরাপদভাবে প্রস্থান করবেন। কালকে যদি আমাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, আমাদেরকে তো এই প্রশাসন দিয়েই দেশ পরিচালনা করতে হবে, এই প্রশাসনকে নিয়েই তো কাজ করতে হবে। সেদিনকে আপনারা এইভাবে মানুষের বুকে গুলি চালাবেন আমাদের কথায়? আপনাদের বিবেক যদি থেকে থাকে আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে ঘরে যে আপনি প্রশ্ন করেন আপনার বেতন কে দেয়, আপনার সন্তানের পড়ালেখার খরচ কে দেয়, আপনার স্ত্রীর চিকিৎসার টাকা কোথা থেকে আসে? এই দেশের জনগণ আপনার জনগণের ব্যাক ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, সেখানে আপনারা জনগণের প্রতি দায়বদ্ধ না থেকে, জনগণের পাশে না থেকে, আজকে আওয়ামী দুর্বৃত্তের পাশে থেকে শেখ হাসিনার প্রতিবাদকে রক্ষা করার জন্য আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শ্রীলঙ্কাতে দেখেছেন কাপড় চুপড় খোলার পর্বে কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদরা ছিলেন না, পুলিশের ডিআইজিও ছিলেন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় রাজপথের আন্দোলনে গুলি চালিয়ে কোন স্বৈর শাসক ক্ষমতাকে স্থায়িত করতে পারেনি। ইতিহাস যদি সত্য হয়ে থাকে তাহলে ভোলার গুলি আমাদেরকে এই সাক্ষ্য দেয় শেখ হাসিনার পতন সন্নিকটে। সুতরাং প্রশাসনের ভাই বোনদেরকে এখনো সতর্ক করে দিতে চাই, জাতিবাদীদের দোসর হইয়েন না, জনমানুষের পাশে দাঁড়ান। শেখ হাসিনা এবং তার দলিত বা সিন্ডিকেট, তারা নিজেদের সেফটির জন্য আপনাদেরকে একটা দস্যু বাহিনীতে পরিণত করতে চায়, আপনাদেরকে রক্ষী বাহিনী পরিণত করতে চায়। আপনারা সেটা হবেন নাকি জনগণের সাথে থাকবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ইতিহাসের জায়গাতে আপনারা নিশ্চয়ই জানেন 1990 সালে যখন জেনারেল নুরউদ্দিন সাহেবকে এরশাদ বলেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করো, নুরউদ্দিন সাহেব তার সঙ্গীদেরকে নিয়ে মাঠে এসেছিলেন, যখন তিনি দেখেছেন সারা দেশে জনগণ নেমে গেছে, সমস্ত জায়গা রাজপথে লোকে লোকারণ্য হয়ে গেছে, তিনি কিন্তু বলেছিলেন সরি স্যার, আমরা এই দেশের জনগণের বুক উপর গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, আপনার নিরাপদ প্রস্থান আপনি ঠিক করুন। কাজে আমি আজকের পুলিশ প্রধান, সেনা প্রধান, প্রধান বিচারপতিকে আমরা বলবো, আপনারা শেখ হাসিনাকে বলেন আপনি
আপনি বাংলাদেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছেন, আপনি বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। 30 লক্ষ শহীদের রক্ত স্নাত এই বাংলায় আপনার মতো একজন শেখ হাসিনা কিংবা আপনার দু চারজন এমপি মন্ত্রী হামলা কামলার কারণে আমরা ধ্বংস হতে দিতে পারি না। গত 6 মাসে বিশ্ববাজারের যে জ্বালানির মূল্য সেটা যদি আপনারা দেখেন, 6 মাসের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে কম দামে বিশ্ববাজারে জ্বালানি বিক্রি হচ্ছে, যেটা $139 উঠেছিল ব্যারেল, সেটা এখন 90, অনেক জায়গায় 87 পর্যন্ত নেমে এসেছে। তো যেখানে আপনার অ্যাভারেজ প্রায় $20-25 ব্যারেল প্রতি কমে গেল, শ্রীলঙ্কার মতো দেশ তারাও আপনার পরিবহনের ভাড়া কমিয়েছে, ডিজেলের দাম কমিয়েছে, সেখানে আমাদের দেশে এক লাফে এইভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। কেন বৃদ্ধি করা হয়েছে? জনগণকে দুর্ভিক্ষে মেরে, জনগণকে না খাওয়াইয়া হত্যা করে ক্ষমতায় থাকার জন্য। কাজেই এই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা এই সরকারের চাপি দেওয়া অন্যায় সিদ্ধান্ত মেনে নেবেন নাকি এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, জ্বালানি তেলের দাম কমাতে হবে। জ্বালানি তেলের যদি দাম না কমান, সরকার পতন আন্দোলন শুরু হয়ে যাবে। দেশের জনগণের প্রতি আমাদের একটাই বার্তা, আজকে এই দেশের এই সংকটের সব কিছুর মূলে রয়েছে এই বিনা ভোটের এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার। কাজে এই আওয়ামী সরকারকে হটাতে না পারলে জনগণের কোনো দাবি আদায় হবে না। কাজে আপনারা গণ আন্দোলনের প্রস্তুতি নিয়ে দুর্বৃত্তদের মুখোমুখি দাঁড়িয়ে রাইফেল কামানের সামনে দাঁড়িয়ে যদি রাজপথে নামতে পারেন, তবেই আপনাদের দাবি দেওয়া আদায় হবে, সেই প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ সেই দাবি নিয়ে সেই স্পিচ নিয়েই রাজপথে নামবে। রাজপথে যখন নামবো আমাদের কথা হচ্ছে একটাই, হয় জীবন না হয় মৃত্যু। এদেশের ইতিহাসের ইতিহাস বলে, বৈশ্বিক ইতিহাস বলে, রক্ত শহীদ হওয়া ছাড়া, ত্যাগ প্রতিজ্ঞা ছাড়া কোনো আন্দোলন সংগ্রাম সফল হয় নাই। সেদিন তো ভোলায় দুজন মারা গেল, আর কত মানুষকে শহীদ হতে হবে, আর কত মানুষকে রক্ত দিতে হবে জনগণের মুক্তির জন্য। যদি আমাদেরকেও লাশ হতে হয়, আমরাও লাশ হতে রাজি আছি। সরকারকে এটাই আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান রেখে বলতে চাই, জ্বালানি তেলের দাম কমাতে হবে, যদি না কমান পরবর্তীতে গণ অধিকার পরিষদ রাজপথে কর্মসূচি দেবে, সেই কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি।